Hi, my name is Debabrata Rai. I am here to help you learn spoken English. আজ আমরা past perfect continuous tense নিয়ে আলোচনা করব। অতীতে কোনো একটি কাজের আগে আরেকটি কাজ চলছিল বোঝাতে past perfect continuous tense এর ব্যবহার হয়। প্রথমে অতীতের কিছু সেন্টেন্স আমি বলছি। Yesterday I went to my friend's house. He opened the door. I entered the room. I saw that his mother was cooking. I asked him what he was doing. He said that he had been watching a movie. এই সেন্টেন্সটি past perfect continuous tense। He had invited me a week ago, so I went to their house to meet him। আমি তাদের বাড়ি গিয়েছিলাম, এটা সিম্পল past, I went to their house। আর he had invited me, সে আমায় আমন্ত্রণ জানিয়েছিল, এটা past perfect, আমি তাদের বাড়ি যাওয়ার আগে, বেশি অতীত। তার মা রান্না করছিল, এটা past continuous, একটি কাজ চলছিল বোঝাতে। আর আমি যখন বলছি যে সে সিনেমাটি দেখছিল, হি হ্যাড বিন ওয়াচিং এ মুভি, এটা past perfect continuous tense, কারণ আমি যাওয়ার আগে পর্যন্ত সে কিছুক্ষণ সময় ধরে সিনেমাটি দেখছিল, একটি কাজ চলছিল, সেই কাজটি শেষ হয়ে গিয়েছে আমি যাওয়া মাত্র। তা একটি কাজের আগে আরেকটি কাজ চলছিল বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজির ব্যবহার হবে এই ক্ষেত্রে। সিম্পল past tense অর্থাৎ অতীতের কোনো সাধারণ ঘটনা যেটা ঘটে গিয়েছে একবার, তা বোঝাতে সাবজেক্টের পর ভার্বের past ফর্মের ব্যবহার হবে। past continuous অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে সাবজেক্টের পর ওয়াজ কিংবা ওয়্যার, তারপর ভার্বের সাথে আইএনজির ব্যবহার হবে। past perfect বেশি অতীত বোঝাতে সাবজেক্টের পরে হ্যাড, তারপর মেন ভার্বের past participle রূপ ব্যবহার হবে। ডাক্তার আসার আগে রুগীটি কষ্ট পাচ্ছিল। দ্য পেশেন্ট হ্যাড বিন সাফারিং বিফোর দ্য ডক্টর কেম। রাতভর বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং অল নাইট। আমি এই অফিসে 3 বছর ধরে কাজ করছিলাম। আই হ্যাড বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 3 ইয়ার্স, কিন্তু এখন আর করি না। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ হয় না, কিন্তু বাকি ক্ষেত্রে হতে পারে। সিম্পল past টেন্সে দ্য ডোর ওয়াজ ওপেন বাই হুম, বাই মাই ফ্রেন্ড। কিছু একটা রান্না করা হচ্ছিল, past continuous, সামথিং ওয়াজ বিং কুকড, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আই হ্যাড বিন ইনভাইটেড বাই হুম, বাই মাই ফ্রেন্ড। কিসের আগে? না আমি তাদের বাড়ি যাওয়ার আগে, past perfect tense এর প্যাসিভ। আর কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক। আমি পড়ছিলাম, আই ওয়াজ স্টাডিং, এর অর্থ হলো অতীতে কোনো একটি সময় আমি পড়ছিলাম। কিন্তু যদি আমি বোঝাতে চাই যে আমি 4 বছর ধরে ইউনিভার্সিটিতে পড়ছিলাম বা কলেজে পড়ছিলাম, সেক্ষেত্রে হবে আই হ্যাড বিন স্টাডিং ফর 4 ইয়ার্স ইন দ্যাট কলেজ বা ইন দিস কলেজ। আর কয়েকটি উদাহরণ দেওয়া যাক, যেমন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ অ্যান্ড আই মেট ইউ, এবং আমার তোমার সাথে দেখা হয়েছিল। দে হ্যাড বিন প্র্যাকটিসিং অ্যালট অ্যান্ড দে ওয়ান দ্য ম্যাচ, তারা প্রচুর প্র্যাকটিস করে চলেছিল এবং তারপর তারা ম্যাচটি জিতে গিয়েছিল। আফটার হি হ্যাড বিন ট্রাইং ফর মেনি ইয়ার্স হি গট দ্য অপরচুনিটি, অনেক বছর চেষ্টা করার পর সে সুযোগটি পেয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, এখনও চলছে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আর past perfect continuous tense বলতে বোঝায় অতীতে কোনো একটি কাজ শুরু হয়েছিল এবং একটি নির্দিষ্ট সময়ে সেটি শেষ হয়ে গিয়েছিল, যেমন ইট হ্যাড বিন রেইনিং। নাও প্র্যাকটিস, থ্যাংকস ফর লিসেনিং। ইফ ইউ লাইক ইট প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস so that I can make more videos for you.